জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ রাজনীতির আয় নেয় কতটা প্রতিফলন জনগণের তাদের অবস্থান কোথায় সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি জুমান নিকোল আমরা সাজিয়েছি একটু এখানে লেভেল বজায় রাখার চেষ্টা থাকবে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজে একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন যুক্তি খণ্ডনের জন্য আলাদা সময় বেঁধে দেওয়া হবে আজকে রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক এবং আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন অ্যাডভোকেট আফজাল হোসেন আপনাকে খুব বোকার মতো একটা প্রশ্ন করতে চাই আমি শুরুতে মানে শ্যালক কি স্বজনের মধ্যে পড়ে কিনা মানে আজ আপনাদের দল থেকে যে নির্দেশনা এলো যে মন্ত্রী সংসদ সদস্যদের সন্তান স্বজন উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবে না সন্তান আর স্বজনটা সেটা কি শ্বশুরবাড়ির আত্মীয়দের ক্ষেত্রে কার্যকর হবে কিনা মানে আমি আসলে বুঝতে চাচ্ছিলাম যে নাটোরের সিংরায় লুকফুল হাবিব রুবেল কি উপজেলা নির্বাচনে প্রার্থী হতে পারবেন কিনা তিনি তো তথ্য যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী শালক আপনার জন্য সময় দুই মিনিট ধন্যবাদ আপনাকে মূলত আমরা একটা অবাধ সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক এবং উৎসবমুখর পরিবেশে ইলেকশনটা করতে চাই এবং সেই ইলেকশনটা করতে গিয়ে আমাদের দলের সর্বোচ্চ পর্যায় থেকে যেটা বলা হয়েছে যে এই নির্বাচনে কোনোরকম প্রভাব বিস্তার করা যাবে না এই নির্বাচনের সৌন্দর্যকভাবে নষ্ট করা যাবে না এবং যাতে প্রভাব বিস্তার কেউ না করতে পারে সেটি আমরা চিন্তা করে দেখলাম যে কিছু কিছু জায়গায় আমাদের জন প্রতিনিধি যারা তারা তাদের নিকট আত্মীয় কেউ কেউ প্রার্থী করার ঘোষণা দিয়েছে ওই জায়গাটা আমরা তাদেরকে একটু স্মরণ করে দিতে চাই যে যেহেতু আমাদের যারা স্প্রিটটা হলো একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা এবং সেই ক্ষেত্রে ওই নির্বাচনে জনগণ তার যোগ্য প্রার্থীকে বেছে নেবে কারণ আমরা মনোনয়ন দেয়নি এবং মার্কাও মানুষ যাতে তার যোগ্য প্রার্থীকে বেছে নিতে পারে সেই সুযোগটি তৈরি হয়েছে সুতরাং সেইটিকে কাজে লাগানোর জন্য কেউ যাতে কোনোভাবে প্রভাব বিস্তার না করতে পারে সেইটি আমাদের স্মরণ করিয়ে দেওয়া এবং সে স্মরণ করে দেওয়ার জন্যই আমরা মূলত এই কাজটি করেছি এবং এখানে আমাদের সেইভাবে শ্যালক বলেন অথবা ভাই বলেন স্ত্রী বলেন এটি বিষয় না বিষয়টা হলো প্রভাব বিস্তার যাতে না করতে পারে সেই জন্য আমাদের দলের এই রকম যারা নেতৃস্থানীয় আছে জনপ্রতিনিধি আছে তারা যেন তাদেরকে নিবৃত্ত করে প্রার্থী না করে জি স্পষ্ট কথা জি নতুন প্রশ্ন আপনার জন্য নতুন করে সময় দিবেন প্রযোজক দলের মন্ত্রী সংসদ সদস্যদের সন্তান পরিবারের সদস্য ও নিকোটাতিয়োদের উপজেলা ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ একদম শীর্ষ পর্যায় থেকে এ নির্দেশনা এসেছেন এবং তিনি আমাদের माननीय প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আপনাদের দলের সভাপতি জিনি তিনি আপনাদের সাধারণ সম্পাদককে ডেকে এই নির্দেশনা দিয়েছেন এবং সাধারণ সম্পাদক আবার যারা সাংগঠনিক সম্পাদক আছেন আপনারা তাদেরকে বলেছেন এর পরও কেউ ভোট থেকে সরে না দাঁড়ালে বহিষ্কার সহ সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুমকিও দেওয়া হয়েছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে নির্বাচনে স্বচ্ছতা থাকলে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত থাকলে এমন সিদ্ধান্ত কি আওয়ামী লীগকে নিতে হতো এই সিদ্ধান্ত কি এটা প্রমাণ করে কি না যে নির্বাচনে স্বচ্ছতা বা আইনের যথাযথ প্রয়োগ নিয়ে প্রশ্ন আছে যথেষ্ট পরিমাণ মানে এমন সিদ্ধান্ত কতটা গণতান্ত্রিক এমপি মন্ত্রীর আত্মীয়রা তো যোগ্য প্রার্থী হতেও পারেন এটাকে তার নাগরিক অধিকার না বা এটা কি বাংলাদেশের নাগরিক হিসেবে তাদের অধিকার না যে তারা চাইলে নির্বাচনে প্রার্থী হতে পারবেন দুই মিনিট সময় না দেখুন আপনি যেভাবে ও বলছেন তাদের যথেষ্ট যুক্তি আছে কিন্তু আমরা যেটা মনে করছি যে আসলে এই বাংলাদেশে তো আমাদের সামাজিক অবস্থাটা আমরা জানি এখানে সমাজের যে পাওয়ারের যে জায়গাগুলো সেটি আপনি রাজনৈতিক পাওয়ার বলেন বংশ পাওয়ার বলেন অথবা স্থানীয় বিভিন্ন গোষ্ঠীর পাওয়ার বলেন এটিকে অস্বীকার করার উপায় নাই বাংলাদেশের যদি আমরা এইরকম আত্মীয়তার সম্পর্ক বা কিনশিপ টার্মিনোলজি এগুলো যদি আমরা পড়াশোনা করে থাকি আমি সমাজবিজ্ঞানের ছাত্র আমি জানি এগুলো সমাজে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই যে আত্মীয়তার সম্পর্কে বিষয়টি সেই ক্ষেত্রে আমরা ওই জায়গাটাকে অ্যাড্রেস করছি যে আসলে আমরা যেহেতু চাচ্ছি যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জনগণ যাতে কোনোভাবেই বিব্রত বোধ না করে এবং নির্বাচন কমিশনও যাতে কোনোভাবে বিব্রত বোধ না করে সেই জায়গাটা সচেতনভাবেই আমরা কাজটি করছি এবং আমরা এটা দলীয় সিদ্ধান্ত এবং সেখানে সকল মানুষের নির্বাচন অংশগ্রহণের সুযোগ আছে কিন্তু আমাদের দলের যারা নেতাকর্মী তাদের প্রতি আমাদের একটা নির্দেশনা থাকতেই পারে কিন্তু নতুন প্রশ্ন প্রোডিউসার বিষয়টা এমন হলো কি না যে বিএনপি নির্বাচন বর্জন করেছে আপনারা নিজ দলের প্রতীক বর্জন করেছেন এখন আপনারা সন্তান আর আত্মীয় স্বজনদেরকেও বর্জন করলেন এটা কি এমন যে এই যে বর্জনের কালচার আমাদের দেশে নির্বাচনে শুরু হয়েছে যেটা বিএনপি শুরু করেছে সেই বর্জনের কালচারে আপনারাও কোনো না কোনোভাবে প্রবেশ করে গেলেন এক মিনিট সময় দেখুন এখন বর্জন তো এর মধ্যে খুবই ভাইরাল হচ্ছে যেমন বিএনপির নেতা আমাদের রিজবির সাহেব দেখলাম যে হঠাৎ করে গায়ের চাদরটা ছুঁয়ে ফেলে দিলেন এবং যে চাদরটা পুরো এক মাস তিনি পড়লেন এবং এখানে আমরা জানি না বিএনপির কোন নেতার স্ত্রী তারা কি তাদের ভারতীয় শাড়িগুলো পুরে ফেলছে এই নিউজ আমরা এখন পর্যন্ত পাইনি সুতরাং বর্জন আর বিয়োজন অথবা সংযোজনের বিষয় না বিষয়টা হলো যে আমরা মনে করি যে এই নির্বাচনকে স্পিডটা ওখানে যে নির্বাচনকে একেবারেই স্বচ্ছ মানে অন্তর্ভুক্তিমূলক এবং কোন রকম প্রভাব বিস্তার যাতে কেউ না করতে পারে তার জন্য সতর্কতা হিসাবে আমরা এই কথাটা বলেছি আমার বিশ্বাস আমাদের দলের যে স্প্রিট এটি আমাদের নেতৃবৃন্দ অথবা এমপি সাহেব অথবা মন্ত্রী সাহেব যারাই আছেন তারা এগুলো মেনে নেবেন অনুধাবন করবেন এবং নির্বাচনের সৌন্দর্যকে রক্ষা করার জন্য দলীয় সিদ্ধান্ত কি তারা মেনে নেবেন বলে আমি বিশ্বাস করি জি আব্দুল সালাম মনোনয়ন দাখিলের শেষ দিন পার হবার পর আপনারা উপজেলা নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেবেন আপনাদের সিদ্ধান্ত দিতে এত দেরি হয় কেন বিষয়টা কি এমন কিনা বিএনপির অবস্থা ওই রকম যে আমার কেবলই দেরি হয়ে যায় এই রকম কিনা দুই মিনিট সময় আপনাকে ধন্যবাদ আমার সাথে বিজ্ঞ আলোচক ওনাকেও ধন্যবাদ জানাই শোনেন উনি যে কথাটা প্রথমেই যেটা বলছে যে অবাধ অংশগ্রহণমূলক সুষ্ঠু এটা বাংলাদেশ থেকে চলে গেছে নির্বাচন সেই নির্বাচন আর নাই কারণ গত জাতীয় নির্বাচনেই ওনাদের সভানেত্রী যেটা বললেন যে উনি নির্দেশ দিছে এ করতে পারবে ও করতে পারবে না তো গতবার তো ওনাদের সংবিধান ওনারাই ভঙ্গ করছেন যে একই দল থেকে দুজন তিনজন প্রার্থী দাঁড় করায় একটা সিলেক আওয়ামী লীগের সিলেকশনের মতো করছেন যেটা কোনো নির্বাচন হয় নাই তো সেই জায়গায় যদি একটা আবার নির্বাচন কমিশনের কথা বললেন যে নিরপ নির যদি সত্যিকার অর্থে সঠিক কোনো নির্বাচন কমিশন থাকতো তাহলে তো নির্বাচনই হয় না নির্বাচনই হয় না যেটা আমরা বলছি যে একটা মানে মেরুদণ্ডহীন একটা নির্বাচন কমিশন বলেই তারা ইয়ার মানে জিহুজুর জিহুজুর মার্কার নির্বাচন কমিশন এর জন্যই নির্বাচনটা হচ্ছে আজকে এখনও যেটা অবস্থা যে মনে নির্বাচন ব্যবস্থাটাই তো শেষ নির্বাচনের ব্যবস্থাটাই শেষ করে ফেলছে আওয়ামী লীগ কাজে এখন আপনি যদি কাঁঠাল গাছ লাগান সেগুলো তো কাঁঠালই হবে সেগুলো আম হবে না তাই না এই প্রসেসের মধ্যে একটা ডাইস তৈরি করা আছে আর এই ডাইসের মধ্যে আপনি যেটা দিবে যাই দেন না কেন ফিনিশিং তো ওইটাই হবে যেটা হওয়ার কথা ঠিক কাজে এই নির্বাচনে যে বিএনপি অংশগ্রহণ করলো না বহুমুখ অংশগ্রহণ করলো না আজকে আর ওনাদের যে বিরোধী দল

প্রথম প্রশ্নটা তাহলে আসেই যে ওনারাই বলছে কারণ ওরাই এটাকে কালিমাযুক্ত করছে আমরা ওই সময় বলছিলাম যখন দলীয় প্রতীকে তারা লোকাল নির্বাচনটা নিয়ে যায় আমরা বিরোধিতা করছিলাম যে এটাকে দলের বাইরে রাখেন কিন্তু ওনারা সে সময় নিয়ে গেলো এখন আবার বললো যে না দলের প্রতীক থাকবে না দল অংশগ্রহণ করবে না তাই দলের তো অংশগ্রহণই নাই ওনাদের কথাই যদি আমরা মানি তাহলে দলের তো অংশগ্রহণই নাই তাহলে তো আবার দল নিয়ে এত চিন্তা কিসের তাহলে ওরা এই চিন্তাটা করেন কারো যে আওয়ামী লীগ বিএনপি উমুক তুমুক অর্থাৎ এটা হলো একটা প্রহসন এটা প্রহসনের মতো জাস্ট খালি একটা কিছু করতে হবে আর আজকে লোকাল লোকাল নির্বাচন বলি আজকে বিএনপি অংশগ্রহণ যদি ধরেন বিএনপি অংশগ্রহণ করে হবেটা কি আজকে যে সমস্ত জায়গায় লোকাল নির্বাচনে বিএনপি প্রার্থীরা পাশ করছে তাদের তো বসতেই দেয় না আমি যেটা গতকাল এটা টেলিভিশনে বলছি যে আমার দিনাজপুরের ওইখানকার যে মেয়র সে মেয়র নির্বাচিত নির্বাচিত হওয়ার পরে এখন পর্যন্ত সে বসতে পারে এর আগে আমাদের গাজীপুরে কি হয়েছে বিশেষ আমি আর গাজীপুরে কি হয়েছে গাজীপুরের মান্নান সাহেব নির্বাচিত হওয়ার পরে তাকে তো জেলখানায় রইতে হয়েছে এবং তাকে মৃত্যু পর্যন্ত চলে অর্থাৎ এখানে সবকিছু আওয়ামী লীগ দলীয়করণ করে ফেলার কারণে এর বাইরে কাউকে সে টলারেডি করতে পারে না দেখে এখানে যদি সেন্ট্রাল গভর্নমেন্ট চায় লোকাল গভর্নমেন্টের কেউ কোনো কাজই করতে পারবে না তার আজ সেখানে আছে তথা ওইখানে হইলে আওয়ামী লীগ হতে হবে তা না হলে কেউ কাজ করতে পারবে না তার কাজে সেখানে নির্বাচন কোথায় আর এই নির্বাচন করে তো কোনো লাভও নাই জি আপনি বলছেন নির্বাচন করে লাভ নেই কিন্তু আমি ওই প্রশ্ন আবারও ঘুরিয়ে আপনাকে করছি আব্দুল সালাম দল কি করবে না করবে জানি না বিএনপির বাইরে নির্বাচন করব বিএনপি কি দেয় না দেয় ওটা ওদের ব্যাপার দশ বছর ধরে ভাইস চেয়ারম্যান আছে আমি নির্বাচন করব পঞ্চগড়ের আটোয়ারি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ শাহজানের বক্তব্য এটা আপনাদের সিদ্ধান্ত নিতে দেরি হয় অনেকেই তো ওনার মতো সাজান হয়ে যেতে পারেন তখন বিএনপি কি করবে দুই মিনিট সময় সেলফ কন্ট্রাডিকটরি কথাটা হয়ে গেল আমি প্রথমে যেটা বললাম আমি যে প্রথমে যেটা বললাম যে এখানে বলতেছে এটা কোন দল নির্বাচন না আবার আপনি বলতেছে দলের পার্টি হলো কিনা হয়ে গেল না না আমি আমি আপনাকে বলতেছি আপনি যে প্রশ্নটা আমাকে করলেন আমি নির্বাচন কমিশনকেও বলতে চাই আজকে সরকারকেও বলতে চাই আজকে এই প্রশ্নটা সেলফ কন্ট্রাডিকটরি হয়ে গেল না যে আজকে এটা কোনো রাজ দলীয় ভিত্তিক কোন নির্বাচন না ওনারা বলতেইছে প্রতীক থাকবে না ওই তো প্রতীক না থাকা বলেন তাই তাই না 34 বার তালেবার দলের কথা আসে কেন অর্থাৎ ওনারা এই জন্যই আসে যে আপনি যে তাতেই না কেন তারা আওয়ামী লীগ দল ছাড়া তারা কিছু মানে কি যেহেতু আপনি বলছেন দলের কোনো নির্বাচন না আপনাদের দলের কোনো সদস্য যে আমি যে সাজান সাহেবের কথা বললাম তার মতো যদি কেউ নির্বাচনে মনে হয় আপনাদের দলের দলে সিলেটে নির্বাচন করলে আপনারা কি করবেন না আমরা তো দলের পক্ষ থেকে যে সিদ্ধান্ত আছে সেটাই কার্যকর হবে জি পক্ষ সিদ্ধান্ত যারা মনোনয়ন জমা দিয়ে ফেলেছেন আপনারা তো মনোনয়নের পরই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছেন যে না বিএনপি যাচ্ছে না এই নির্বাচনে যারা অলরেডি মনোনয়ন জমা দিয়ে ফেলেছেন সাজান সাহেবের মতন তারা কি করবে না তারা উদ্যোগ করবে উইথড্র করবে আপনার দল থেকে সেটা বলবেন জি অ্যাডভোকেট আফজাল হোসেন ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দেওয়া হবে বলে পথসভায় ঘোষণা দিয়েছিলেন নোয়াখালী চার আসনের সংসদ সদস্য মোহাম্মদ ইকরামুল করিম চৌধুরী আপনারা দল থেকে করা নির্দেশ দিয়েছেন যে মন্ত্রী সংসদ সদস্যদের সন্তান স্বজনেরা কেউ ভোট করতে মানা কিন্তু একজন সংসদ সদস্য যখন প্রকাশ্যে বলে ফেলেছেন যে তিনি তার ছেলেকে ভোট না দিলে উন্নয়ন বন্ধ করে দিবেন সেজন্য তার শাস্তি হবে না সেটাও তো একটা শাস্তিযোগ্য অপরাধ এক মিনিট সময় না আমরা আমলে নিয়েছি আজকে আমাদের দলের সাধারণ সম্পাদক পার্টি অফিসে ছিলেন আমি সামনে ছিলাম এবং উনি স্পষ্টত বলেছেন যে এই জাতীয় কথাবার্তা যারা বলেন আমি মনে করি এগুলো তাদের ব্যক্তিগত কথাবার্তা এবং এটির সাথে দলের কোনো সম্পর্ক নাই। আমরা যেটা মনে করি যে আমাদের কথা অত্যন্ত স্পষ্ট এই নির্বাচন হবে অবাক সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন হবে এবং জনগণ যাকে পছন্দ করবে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো সেই স্প্রিটটা অনুসরণ করে ভোট দেবে এটাই আমাদের দলের সভাপতি আমাদের অভিভাবক বঙ্গবন্ধু কন্যা জনতি শেখ হাসিনার সিদ্ধান্ত তবে সালাম ভাই একটু আগে যে কথাগুলো বললেন সেখানে কিন্তু আমার উত্তর দিতে হবে এই কারণে যে আজকে তিনি বলছেন যে সঠিক নির্বাচন কমিশন নিয়েও তিনি কিছু কথা বলেছেন এবং নির্বাচন ব্যবস্থাটা শেষ হয়ে গিয়েছে আজকে বিএনপি যে করেন সেই দল বাংলাদেশে কিভাবে ক্ষমতা এসেছে আমি অতীতের ইতিহাস জেলাম না বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী সময়গুলিতে মানে হত্যা সন্ত্রাস খুন হানা ভোট কত কিছু হয়েছে কারফু গণতন্ত্র সবই হয়েছে সেই কথা আমি যে আমি নিকট অতীত তাদের

সাত সালের তারেক জিয়া মুসলেকা দিয়া দেশ ত্যাগ করেছে এবং এর পরে বিএনপি এত যে গণতন্ত্রের কথা বলে তারা দুই হাজার আট সালের যে নির্বাচন গ্রহণযোগ্য সেই নির্বাচনে বিএনপি সিট পেয়েছে সুতরাং বিএনপি আগামী দিনে নির্বাচনে যাওয়ার যে গ্যারান্টিটা চাচ্ছে কে তাদের ক্ষমতায় নির্বাচনে অংশগ্রহণ করতে হবে নির্বাচনে অংশগ্রহণ করবে না আপনি বারবার বলছিলেন যে আপনারা পরবর্তীতে ঘোষণা দিলেন এই যে বিএনপির এক ধরনের দ্বিচারিতা অথবা তারা নির্বাচনে যাবে না একটা বলার জন্য যে আমি 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 আসলে আমার প্রশ্নের খুব সরাসরি উত্তর পাইনি আমি আরেকটু করা করে প্রশ্নটা করছি আপনাদের দলের একজন প্রতিমন্ত্রী মানে আপনাদের দলের একজন প্রতিমন্ত্রী শ্যালো কত তার প্রতিদ্বন্দ্বীকে তুলে নিয়ে মারধর করেছেন যেমন সংসদ সদস্য বলেছেন তার ছেলেকে ভোট না দিলে সাজা হবে দেখা গিয়েছে সেই প্রতিমন্ত্রীর পক্ষের লোকজন ওই ধরে নিয়ে প্রতিপক্ষকে গেছেন তারপরে এইসব ঘটনার পরে আপনাদের দল থেকে একটা নির্দেশনা এসেছে যে সন্তান এবং নির্বাচনে করতে পারবেন অংশগ্রহণ না কিন্তু এই যে তার আগে কাজগুলো হয়ে গিয়েছে প্রতিমন্ত্রী বলে কি তার আসলে তিনি সাজা থেকে মুক্তি পেয়ে যাবেন এমন কোনো কিছু এক মিনিট সময় না আইনগতভাবে একটা বিষয় আর একটা হলো যে নির্বাচনী প্রক্রিয়ার একটা বিষয় এখানে নির্বাচন কমিশন তাদের স্বাধীন মতো নির্বাচনটি করবে নির্বাচন পরিচালনা করার ক্ষেত্রে তাদের অনেকগুলো মানে অস্ত্র হাতে আছে তাদের আইন প্রকারী সংস্থার অথবা সরকারের যে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় অথবা যে বিষয়গুলো বিভাগগুলো আছে তাদের অধীনস্থ আছে তারা যে কোনো ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে সেটা গ্রহণ করতে পারে নির্বাচন কমিশন গ্রহণ এখানে আমাদের দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে কোনোভাবেই প্রভাব বিস্তার করা হবে না এবং সেই ক্ষেত্রে আমি কোনো সাথে হবে দল থেকে কোনো সাজা হবে আমি তো মনে করি যে অবশ্যই আমাদের দল বিষয়গুলিকে আমলে নিচ্ছে আমরা সাংগঠনিক সম্পাদক হিসাবে প্রত্যেকটি এলাকায় কে কোথায় কি ঘটনাগুলো ঘটাচ্ছে আমরা এগুলো মানে আমলে নিচ্ছি এবং এগুলো দলের ফোরামে উপস্থাপন করছি নিশ্চয়ই এ ব্যাপারে দল সজাগ আছে এবং আইনের ঊর্ধ্বে কেউ নয় এটি আমার দলীয় হোক অথবা দলের বাইরে হোক আইন সকলের জন্য সমান জি আব্দুল সালাম দলের মন্ত্রী সংসদ সদস্যদের সন্তান পরিবারের সদস্য নিকটাত্মীদের উপজেলা ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ মানে আপাত দৃষ্টিতে এটা কিন্তু একটা পজিটিভ ডিসিশন মনে হচ্ছে যে যেন দল থেকে কোনো দলীয় প্রভাব বিস্তার করতে না পারে সেই জন্য নির্বাচনের আগেই একটা কড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে দলটির পক্ষ থেকে আওয়ামী লীগের এমন সিদ্ধান্ত নির্বাচনকে কতটা প্রভাবমুক্ত রাখতে পারবে বলে মনে করেন এবং কিছুটা হলেও জানি পুরো ক্রেডিট হয়তো দিবেন না আপনারা দলের পক্ষ থেকে কিন্তু কিছুটা হলেও তো দল হিসেবে আওয়ামী লীগ ক্রেডিট পাওয়ার দাবিদার নাকি এক মিনিট সময় এটা তো কে ক্রেডিট না এটা অর্থাৎ টোটাল ডেমোক্রেটিক প্রসেসটা শেষ করে দেওয়া আমি যেটা বললাম যে সংবিধান ভঙ্গ করছে আগে জাতীয় নির্বাচনে যদি আওয়ামী লীগ সংবিধান ভঙ্গ করে থাকে তাহলে এখন কেন তারা এই নির্দেশ দিচ্ছে সেই সময় তো তার দলের তার দলের যারা পদবি ধারী আছে তারা পর্যন্ত স্বতন্ত্রের নামে একই জায়গায় ইলেকশন করছে এটা তো তার কনস্টিটিউশন অ্যালাউ করে না তাই না এক সময় আপনি নির্দেশ দিবেন এটা করেন এক একসময় বলবেন যে আপনার আত্মীয় করতে পারবে না এটা পারবেন একটা স্বৈরতান্ত্রিক মনোভাব যেহেতু জনগণের উপরে তাদের কোন ই নাই এই কারণেই তারা এটা বলতেছেন আর ভাই যে কথাটা বললেন নির্বাচনের কথা ওই যদি বলেন এরকম আমিও বলতে পারবো যেগুলো উত্তর আপনিও দিতে পারবেন না স্বাধীনতার পরে আপনারা কিভাবে ক্ষমতায় আসছিলেন তারপরে তেয়াত্তরের নির্বাচনটা কি হয়েছিল সেই তেয়াত্তরের নির্বাচনে নির্বাচনে কিভাবে খন্দকার মোস্তাককে তার ভোট এখানে আইনা গনায় তারপরে ডিক্লেয়ার করছিলেন কাজে এই ধরনের অনেক যে আমরা মনে হয় এখন এখনকার পরিস্থিতি নিয়ে বা বাস্তবতা নিয়ে কথা বলে সময় দিচ্ছি আপনাকে আরেকটা প্রশ্ন করে আমি সময় দিচ্ছি শেষ পর্যন্ত জামাত এলো না কিন্তু উপজেলা নির্বাচনে তারা আগে ভাগে বলেছিল যে এবং তাদের অনেক প্রার্থী প্রচারণাও শুরু করেছিল মানে তারা কি ইচ্ছা করেই এমন সিদ্ধান্ত নিয়ে নাকি আপনাদের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছে না আপনাদের দল থেকে তাদের উপর কোনো প্রেসার ছিল যে আমরা যাচ্ছি না তোমরাও যেতে পারবে না দুই মিনিট সময় শোয়ের এটা হলো প্রথম যেটা বলি আগে ওটা বলে নেই যে উনি যেটা বললো যে নব্বইয়ে একটা সব দল মিলে একটা ঐক্যমত হইল যে কোনো দলীয় সরকার ক্ষমতায় থাকলে তার অধীনে সুষ্ঠু নির্বাচন হইতে পারে না সবাই একমত হইলো এটার জন্য একটা কেয়ারটেকার সরকার দরকার সংবিধানও সেটা আসলো কিন্তু পরবর্তী পর্যায়ে আওয়ামী লীগের সভানেত্রী সহ আওয়ামী লীগের সকল সিনিয়র নেতা পার্লামেন্টে পর্যন্ত এটা বললেন যে হ্যাঁ এই কেয়ারটেকার প্রথাটা রাখা উচিত তারপরে হঠাৎ করে ওনারা এককভাবে আবার দেখা গেল যে সেই প্রথাটা ভেঙে দিল অর্থাৎ এইখানেই যে জাতি জাতি কি চায় সেটা তাদের কাছে বড় কথা না তারা কি চায় সেটা হলো সবচেয়ে বড় কথা এটা আর আপনি যে প্রশ্নটা করছেন এটা হলো যে শুন একটা জামাত না আজকে এখানে জাতীয় পার্টি বর্তমানে তো ওনাদের বিরোধী দলে এখানে আছেন জাতীয় পার্টির চেয়ারম্যান কি বলছেন জাতীয় পার্টি বলছে এই স্পষ্ট বলছে যে আমরা জানি এই নির্বাচন নিরপেক্ষ হবে না সুস্থ হবে না তারা বলছে তো কাজে এখানে তো কোনো দলই যাচ্ছে না আমি বলছি যে কোন দলই যাচ্ছে না শুধুমাত্র আওয়ামী লীগ আর তার সাথে কেউ ছাড়া আর কেউ তো কারণ নির্বাচন বললে তো নির্বাচন এলো একটা প্রহসনে রূপান্তরিত হয়েছে নির্বাচন তো জনগণ আজকে অ্যাকসেপ্ট করতেছে না এটা কোনোভাবেই না জি অ্যাডভোকেট আফজাল হোসেন সাড়ে চার শতাধিক উপজেলার মধ্যে মাত্র পাঁচটিতে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি করতে পেরেছে সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি দলের মহাসচিব মুজিবুল হকচুন্নু বলেছেন জাতীয় নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকায় উপজেলা নির্বাচনের প্রার্থী হতে আগ্রহ নেই নেতাদের তারা দেখেছেন ক্ষমতাসীন দল কিভাবে এই নির্বাচনকে প্রভাবিত করে কিভাবে ফল ছিনিয়ে নেয় তাই জন্য দলের নেতারা নির্বাচন টাকা পয়সা নষ্ট করতে চান না বিএনপির তো নির্বাচনে অরুচি আছেই আপনারা বলেন জাতীয় পার্টিও যদি এমন করে তাহলে আপনারা এই একাকিত্বের ভার আর কতদিন বইবেন না জাতীয় পার্টির বক্তব্য জাতীয় পার্টি এখানে তাদের বক্তব্য নিয়ে আমি কথা বলতে খুব একটা আগ্রহী না কারণ জাতীয় পার্টি বাংলাদেশে অনেকদিন ধরেই রাজনীতিটা করে কিন্তু তাদের দল পরিচালনার ক্ষেত্রে আমি মনে করি তাদের মনোনিবেশটা করা উচিত এবং সেই ক্ষেত্রে এবারের যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনের ফলাফল সমস্ত কিছু বিবেচনায় আমি মনে করি তাদের চিন্তাটা করা উচিত যে বাংলাদেশে এইরকম মানে বড়ো বড়ো লম্বা লম্বা কথা বলে মানে সংগঠন করা যায় না সংগঠন করা করতে হলে পায়ের নিচে মাটিটা থাকতে হয় এবং সেই ক্ষেত্রে ওই মাটিটা অর্জন করার জন্য মানুষের সেবা করা দরকার মানে সেই সেবার জায়গা থেকে আমি মনে করি রাজনৈতিক নেতৃবৃন্দের সেই জায়গায় মনোনিবেশ করা দরকার আমি মনে করি এটা বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অথবা নেতৃবৃন্দের কাছেই এই ম্যাসেজটি আমি থাকা দরকার আর যেটা হলো যে বিএনপি মানে জামাত এটা একই মুদ্রার এপিটুপিট এখানে একজন নির্বাচন গেল আরেকজন গেল না তা না এটা তাদের মধ্যে একটা সাজ আছে এবং তত্ত্বাবধায়ক সরকার যেটি আজকে এখানে সালাম ভাই বললেন যে তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশ ছিল এবং সেই সরকারের জন্য আমরা সকলে মিলে আন্দোলনটা করেছিলাম কিন্তু এখন দেখা গেছে তারাই তারা তাদের নেতা একজন বিএনপি নেতা কেম হাসান বিচারপতি তার বয়স বৃদ্ধি করেছিল এবং তারপর এক কোটি তেইশ লক্ষ ভোগ করেছিল এবং নির্বাচন কমিশন নিয়ে এর আগে আমাদের সালাম ভাই যে কথাগুলো বললেন সেখানে কিন্তু সেই নির্বাচন কমিশনকেও তারা প্রশ্নবিদ্ধ করেছে করে আজিজ মার্ক একেবারে মানে মানে নিজেদের মতো আজ্ঞাবহ একটা নির্বাচন কমিশন গঠন করেছিল সুতরাং সেই নির্বাচন বিরুদ্ধে কমিশনের বিরুদ্ধেই বাংলাদেশের মানুষ আন্দোলন করেছে এবং একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন করার জন্য পরিবেশ তৈরি করেছে এখন যেটা হলো যে আজকে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ হাসিনা নেতৃত্বে একটি মুক্তিযুদ্ধের পক্ষে সরকার কাজ করছে উন্নয়ন অগ্রগতি দেশ এগিয়ে যাচ্ছে এটি বিএনপি সহ্য হচ্ছে না বিএনপি আসলে এই যে গতকালকে আমরা মুজিবনগর গিয়েছিলাম সেখানে মুজিবনগরে আমরা শ্রদ্ধা জানিয়েছি বিএনপি তারা পার্লামেন্টে বসে বলেছে যে আমরা এটিকে গুরুত্বপূর্ণ জিনিস হিসাবে দেখি না আমাদের তথ্যমন্ত্রী এই কথাটি বলেছেন সুতরাং বিএনপি ইতিহাস আমি আমার প্রশ্নটা আরেকবার আপনাকে ঘুরিয়ে করছি আরো সময় দিচ্ছি আমরা আসলে এখনকার বর্তমান সিচুয়েশন নিয়ে কথা বললে আমার ধারণা আমরা এই প্ল্যাটফর্ম থেকে অনেক রাজনৈতিক সমস্যার সমাধান করতে পারবো বা হতেও পারে পজিটিভ কিছু আমি আবারও প্রশ্ন করছি এবং আবারও আপনাকে সময় দিচ্ছি আবারও একা একাই নির্বাচন করছেন আপনারা মানে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগে হবে উপজেলা নির্বাচন নিজেরা নিজেরা কম্পিটিশন আর কতদিন বা কতদিন আপনাদের ভালো লাগতে পারে এক মিনিট সময় না এটি আমি মনে করি যে একটা নির্বাচনী কৌশল বিএনপি অথবা এই যে সামরিক শাসনের গর্ভে জন্ম নেওয়া রাজনৈতিক দল অথবা সাম্প্রদায়িক গোষ্ঠী তাদের তারা যতদিন পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার মূল দর্শন মূল নীতি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে বাংলাদেশের বিভাজনের রাজনীতি এই জায়গা থেকে যারা ততদিন পর্যন্ত সরে না আসবে ততদিন পর্যন্ত আমাদের মুক্তিযুদ্ধের বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য উন্নতি অগ্র অগ্রগতি এগিয়ে নেওয়ার জন্য বঙ্গবন্ধু কোনো জনতি শেখাচ্ছি দল না দেশের মানুষকে সাথে নিয়ে গণতন্ত্রকে সমুন্নত রেখে এবং হত্যা সন্ত্রাস জঙ্গিবাদ মৌলবাদ তার বিরুদ্ধে যে আমাদের লাগাতার যে সংগ্রাম সেই সংগ্রামে আমাদের এই বাংলাদেশটাকে টিকে রাখার জন্য আমাদের কৌশল অবলম্বন করতেই হবে এর বিকল্প নাই জি এটাও একটা কৌশল জনাব আব্দুস সালাম উপজেলা নির্বাচন বর্তমান সরকারের আরেকটা ভাওতাবাজির ভাওতাবাজির নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ঠিক কোন অংশটুকু আপনারা ভাওতাবাজি বলছেন যদি একটু বলতেন আওয়ামী লীগ মুজিবনগরের উপরে কতটুকু গুরুত্ব দিয়েছেন স্বাধীনতার পরে স্বাধীনতার পরে সেই সময় শেখ মুজিবুর রহমান সাহেব কি জীবিত থাকা অবস্থায় একবারও মুজিবনগর গেছেন যেখানে মুজিবনগর প্রথম বাংলাদেশের প্রথম সরকার গঠিত হলো যেখানে সুহেন্দুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ প্রাইম মিনিস্টার হলেন তাই না এবং সেখান থেকে বাংলাদেশের অফিসিয়ালি সরকার ঘোষিত হলো যেটা সেই সময় সামরিক নেতারা পর্যন্ত বলছিল যেটা দরকার তার মানে আপনারা কি সেই সময় সেটাকে স্বীকার করছিলেন আমি বলি আপনি পরে আমি বলি যেহেতু আপনি বলছেন বললাম আপনারা তো সেটাকে স্বীকার করেন আপনাকে এখন পর্যন্ত মানে স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ যাদের নেতৃত্বে সেই সময় স্বাধীনতার যুদ্ধটা শুরু হলো এখন পর্যন্ত কি সেটাকে স্বীকার করেন তো কাজে যে খালি নাম কেউ আসতে বললেন না যে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি মুক্তিযুদ্ধে আমরা আমরা মুক্তিযুদ্ধ করি নাই কাজে ওইটাকে দলীয়করণ করতে চায় না সবকিছু দলীয়করণ করতে যে আজকে দেশটাকে শেষ করে দিছেন আজকে নির্বাচনটাকে শেষ গণতন্ত্রটাকে শেষ রাজনীতিটাকে শেষ আজকে রাজনীতিটা এমন পর্যায়ে চলে গেছে যাকে রাজনীতি বলে ও রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকাই দিতেস অর্থাৎ এটাকে একটা খারাপ উদাহরণ চলে আসছে রাজনীতিবিদদের চরিত্র হনন করা হচ্ছে কাজে আল্লাহর হস্তে সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র ওই যে দলীয়করণের বাদ দিয়ে যেটা আসেন একটা জায়গায় যে শুধুমাত্র আওয়ামী লীগ চাইছে চাইছে হবে বলে বিএনপি নষ্ট হয়ে গেল এটা পিপুলকে ডিসাইড করতে দেন যে পিপুল কাকে চায় পিপুল কাকে ভোট দিতে চায় আপনার বিএনপির সাথে রাগ করে আপনি ভোটটাই বন্ধ করে দিলেন বিএনপি ভুল করতে পারে বিএনপি অন্যায় করতে পারে সেটা বিচার করবে জনগণ আগেই বলে দিতেছেন রাতের রাতের ভোটের নির্বাচন বা আমি দামি স্বামী নির্বাচন তো এবার উপজেলা নির্বাচন নিয়ে কি আপনাদের দল থেকে কোনো বিশেষণ আসছে কিনা না না বিশেষণের তো কোনো ব্যাপার না আমরা শোন দুই কথা বললো না দুই সালেও যে নির্বাচনটা হয় সময় সেকেন্ড ছিল সেই সময় বেগম খালেদা জিয়া নিজে পরিষ্কার যে এই নির্বাচনে যায় আমি জানি যে আমার কোনো লাভ হবে না কিন্তু গণতন্ত্র আমি মনে করি যে একটা আর্মি ব্যাক গভর্নমেন্টের চেয়ে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট বেটার হবে কিন্তু আওয়ামী লীগ সেই নির্বাচনে আসার পরে কি করলো বেগম খালেদা জিয়া সহ বিএনপির উপরে কি অত্যাচারটা করলো তাই না অর্থাৎ ডেমোক্রেসিটা বাঁচিয়ে রাখা আজকে ডেমোক্রেসিটা বাঁচিয়ে রাখা ভোটের সিস্টেমটাকে বাঁচিয়ে রাখা সেটাই তো শেষ করে দিলো আমি ব্যাক নির্বাচনের পক্ষে বলছেন হ্যাঁ আমি ব্যাক নির্বাচনের পক্ষে বলছেন না পক্ষে বলছি না জি আমি যে সেই সময় সেটা আমরা জানা সত্য জি নির্বাচনে জিততে পারবো জিততে দিবে না কারণ যেহেতু ওই গভর্নমেন্টের বিরুদ্ধে বেগম খালেদা যে স্ট্যান্ড নিছে যেটা হইতে পারে না তাই না সেই কারণে তারা তো কোনোভাবেই আবার বেগম খালেদা যে সরকারে আসুক তারা তো সেটা চাবে না কারণ আর আওয়ামী লীগ সেটা বলেই আসছে যে আমাদেরকে ক্ষমতায় দেন কোন বিচার আচার কিছুই হবে না বলছে না বিচার আচার হয় নাই বেগম খালেদা যে বিচারের কথা বলছে স্বাভাবিক হয় বেগম খালেদা যে ক্ষমতা আসতে দেয় নাই জি মনে হয় স্পষ্ট অ্যাডভোকেট আফজাল হোসেন আপনি যুক্তি খণ্ডন করতে চেয়েছিলেন ত্রিশ সেকেন্ড সময় দিচ্ছি আপনাকে না আমি যেটা মনে করি যে এই যে বিএনপি তো কথা বলে সেদিনের যে সরকার সেই মহিব আহমেদ তাদেরকে সেট করে চার পাঁচ জনের পরে তারা সেনাবাহিনী প্রদান করেছিল তারপরে ফখরুদ্দিন তাকে বিশ্ব ব্যাংক থেকে এনে এখানে আমাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল সুতরাং তাদের গভর্নমেন্টের সময় তারা বেনিফিশিয়ারি সুতরাং তাদের লোকরা তাদের সাথে কী আচরণ করেছে সেটা আমাদের বিষয় না আমাদের বিষয় হলো যে আমরা বাংলাদেশে আমরা কেউ আমাদের না কেউ আমাদের পণ্যা আমরা একটা গণতান্ত্রিক জঙ্গিবাদ তারা ক্ষমতায় মানে সাম্প্রদায়িকতা তারা ক্ষমতায় আসা মানেই হলো বা দেশের মাটি ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে বিচ্ছিন্নতাবাদী সহযোগিতা করা সুতরাং এই বিএনপি বাংলাদেশের একটা আতঙ্কের নাম হোসেন আমরা আসছি যদিও রাজনীতিতে বেরোতে বলে কিছু নেই ফিরছি একটু পরেই সাথেই থাকবেন দেখছেন রাজনীতি আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট আফজাল হোসেন এবং আছেন বিএনপির উপদেষ্টা আব্দুল সালাম আব্দুল সালাম ঘোষণা দিয়েও দেশের মানুষকে ডাল ভাত খাওয়াতে ব্যর্থ হয়েছিল বিএনপি আওয়ামী লীগ মানুষের মাছ ভাত খাবার নিশ্চিত করেছে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনারা ভোটের অধিকার আদায় আন্দোলন করছেন মানুষকে ভোটের চেয়ে ভাত মাছকে বেশি গুরুত্ব দেয় না কেননা ভাত আর মাছের চেয়ে বেশি ভালো কিছু আপনারা খাওয়াতে পারবেন এমন কোন আশ্বাস বা এমন কোন লক্ষণ কি মানুষ আপনাদের দল থেকে এমন কোন আশ্বাস পেয়েছে দুই মিনিট সময় আসলে কি বলবো এগুলো উত্তর দিতেও খারাপ লাগে কারণ এই প্রধানমন্ত্রী তো বলছে তাই না যে কিচ্ছুতা সাধন করেন ওই মানে তেল ছাড়া তরকারি খান বেগুন ছাড়া বেগুনি খান কয়েকদিন আগে তাদের এক মন্ত্রী বলছে কেন খেজুর খাইতে হবে বড়ই খান আর যে আওয়ামী লীগের আমলে বাংলাদেশে দুর্ভিক্ষ হয়েছিল যে আওয়ামী লীগের আমলে আজকে এক খালি ডিম কেনার মতো আজকে মধ্যবিত্তদের অবস্থা নাই যে আওয়ামী লীগের আমলে আজকে মুরগি একটা মুরগি দুই ভাগ করে দুই ফ্যামিলিকে নিতে হয় তাদেরকে আসলে এই কথাটা মানে না যেটা এই আওয়ামী লীগের এই দুর্ভিক্ষের কারণে আওয়ামী লীগের এই অবস্থার কারণেই কিন্তু বিএনপির জন্ম হয়েছিল তাই না এবং বিএনপি আসার পরেই কিন্তু যে দেশের মানুষ দুর্ভিক্ষ হয়েছে যে দেশে মানুষ না খেয়ে মারা গেছে যে দেশের মানুষ একজনের বমি আরেকজন খাইছে সেই দেশের মানুষকে খাওয়ানো হয়েছে খাওয়াইছে বিএনপি তাই না এবং বেগম খালেদা জিয়া তার দীর্ঘ দশ বছরের যে তার রাজনীতির যে জীবন যেটা ছিল আজকে পার্থক্যটা আমাদের মানুষ তো চোখে ফিল করে দেখে বাস্তবে দেখে যে সেই সময় কি খাইতে পারছে আর এখন কি খাইতে পারে এখন এক কেজি মাংস কেনার জন্য অনেকের তাই অবস্থা হয়ে যায় এই যে একটা ঈদ গেল ঈদের মধ্যে অনেক ফ্যামিলি আছে যে ইচ্ছা করলেও এক কেজি মাংস একটা ফ্যামিলিতে দিতে পারে নাই বর্তমানে যে অর্থনৈতিক যে অবস্থা আজকে আপনার নিজেরাই বলেন যে আজকে গার্মেন্টসের একটা শ্রমিক বা যে কোনো কেউ বারো বা তেরো হাজার টাকা বেতন পায় ঢাকা শহরে বিশ থেকে পঁচিশ হাজার টাকা যে ফ্যামিলি ইনকাম আছে তিন চারজন মেম্বার থাকলে সেখানে বেঁচে থাকার মতো অবস্থা নাই তো কাজে এটা তো হলো বললাম না যে আওয়ামী স্ট্যান্ডবাজি এটা তো পিপুলকে পিপুল এই কারণে আজকে হালকা মনে করে এই সমস্ত কথাকে এই কথাকে কোনো গুরুত্বই দেয় না কারণ কি করছে বিএনপি কি করছে আওয়ামী লীগের তো জন

পঞ্চাশ বছর পেরিয়ে বাংলাদেশ কেমন আছে এই রকম একটা টপিক নিয়ে আজকে বেশ সরকারি সংস্থা সিপিডির সেমিনার হয়েছে সেখানে বেশ সমাজের বেশ কিছু বিশিষ্ট জনগণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গবেষকরা ছিলেন এবং তারা বলেছেন দেশ দুর্নীতিবাজ ধনী তৈরির কারখানা হয়ে উঠছে কারা কারা ছিলেন আমি একটু বলি তিনি ছিলেন অধ্যাপক রেহমান সোভান ছিলেন অধ্যাপক রৌনুক জাহান ডক্টর মোস্তাফিজুর রহমান ডক্টর এম এ এম এম আকাশ ডক্টর হোসেন জিলুর রহমান এবং দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান আর মানে বিশিষ্ট কয়েকজন ছিলেন এই যে দেশ দুর্নীতিবাজ ধ্বনি তৈরির কারখানা হয়ে উঠছে বলে এই সেমিনার থেকে বেরিয়ে আসছে আপনার কি মনে হয় এই কথায় কতখানি সত্য দেখেন নাকি যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আপনি কোনো একটা কালারের মধ্যে কালারিং কিছু একটা করবেন বা বলবেন যে এরা যারা অংশগ্রহণ করেছে তারা এমন কথাই বলতে পারে দু মিনিট সময় আহ মানে তারা তাদের ব্যাপারে আমি কোনো মন্তব্য না এই কারণে তারা একটা কথা বলেছেন গণতান্ত্রিক অধিকার কথা বলার স্বাধীনতা সকলেরই আছে কিন্তু এখানে কিন্তু বিষয়টি কি সরলীকরণ কি করা ঠিক হবে যে ধনীরাই দুর্নীতিবাজ এখন দুর্নীতিবাজ ধনী হয় না ধনীরা দুর্নীতিবাজ হয় এই এই ডায়লগ এই এই বিষয়গুলো নিয়ে তো আলাপ আলোচনা হতেই পারে কিন্তু আমি যেটা মনে করি যে আওয়ামী সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং দুর্নীতি প্রমাণ করার জন্য তো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে চেষ্টা কম হয় নাই আমাদের নেত্রী পদ্মা সেতু করেছেন প্রমাণ করেছেন কিন্তু পদ্মা সেতুতে বিশ্ব ব্যাংক সরে গিয়েছিল এই সকল মানুষদের আমি একটু শেষ করি একটা ইনপুট দিচ্ছি আপনার এই প্রসঙ্গে এই সেমিনারে এই কথা হয়েছে একই অনিয়ম ও উন্নয়ন পাশাপাশি চলছে উন্নয়ন যে হচ্ছে না তারা তা বলেননি বলেছেন একই সঙ্গে অনিয়ম এবং উন্নয়ন পাশাপাশি চলছে জি বলুন না অনিয়ম হলে এত উন্নয়ন হতে পারে না এটা একবার সহজ সরল কথা এবং সব কিছু নিয়মের মধ্যে হচ্ছে সব কিছু সাংবিধানিকভাবে হচ্ছে আর যেটা হলো যে এই বিএনপির সংকটটা কোথায় সেটা একটু বলি যে যেটা বললেন যে উনিশশো সালে বিএনপি যে ভাষায় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তখন তো বিএনপি ছিল না ওই অপশক্তি স্বাধীনতা বিরোধী শক্তি অথবা বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধ তারা যে ভাষায় সেই সরকারের বিরুদ্ধে বিষাদগার করত সেই জায়গা থেকে বিএনপি এখনো যে কথা বললেন ওই একই ভাষা এগুলো নিয়ে বিএনপি কোন অর্থনীতি উপহার দিয়েছিল বাংলাদেশে মানুষ সার চাইতে গিয়েছে পাখির মতো গুলি করে মানুষকে হত্যা করা হয়েছে কৃষি তারপর বিদ্যুৎ চাইতে গিয়েছে বিদ্যুৎ মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে সুতরাং আমি যেটা মনে করি যে আজকে এই বাংলাদেশে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের উন্নতি অগ্রগতি হয়েছে খাদ্য ঘাটতির বাংলাদেশ খাদ্য উদ্বৃত্তে বাংলাদেশে পরিণত হয়েছে বিএনপি কিছুদিন আগে তারা বলেছিল যে অথবা তারা চিন্তা করেছিল বাংলাদেশটা হয়তো শ্রীলঙ্কার মতো হয়ে যাবে সেই জায়গা থেকে বঙ্গবন্ধু কন্যা জনজীবী শেখ হাসিনা সারা পৃথিবী সমস্ত কিছুর পর দেশের অবস্থা ভালো আছে রেমিটেন্স প্রবাহ আসছে কোনো কিছু বিএনপি সহ্য হচ্ছে না বাংলাদেশ সেই অবস্থা নিশ্চিত থাকেন সালাম ভাই বাংলাদেশ কখনো শ্রীলঙ্কা হবে না বঙ্গবন্ধুকন্যা জনজীবী শেখ হাসিনার প্রতি আস্থা রাখেন বিশ্বাস রাখেন মানুষ যেভাবে আস্থা রাখছে সুতরাং আপনারা বলতে থাকেন কিন্তু এগুলো কিন্তু কোন ধোপে টিকবে না এগুলো বাংলাদেশ এগিয়ে যায় বাংলাদেশের মানুষ আস্থাশীল এবং আস্থায় আছে বলেই আওয়ামী লীগ সরকারকে বারবার মানুষ ক্ষমতা আনছে জি জনাব আব্দুস সালাম আজ দুপুরে মির্জাপখরুল ইসলাম আলঙ্গীর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ব্রিটিশ হাই কমিশনের সাথে বৈঠক করেছেন কি নিয়ে বৈঠক হলো গোপন কিছু দুই মিনিট সময় গোপনের কিছু নাই এটা তো হইতেই পারে এটা সবাই দেখা করে সবাই কথা বলে আওয়ামী কথা বলে বিএনপি কথা বলে জাতীয় পার্টি কথা বলে কথা বলতে তার এখানে কি আছে যেটা আপনি গোপনের কিছু নাই নিশ্চয়ই কোন হয়তো ডাকছে বা কোন ইসে দাওয়াতে গেছে কোনো এটা কিছু হবে তাই না এখন আরেকটা যেটা আফজাল ভাই যেটা বললেন যে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার চেয়ে তো খারাপ অবস্থা আছে আজকে আপনি যে 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 বিষয়টা এখানে উপস্থাপন করলেন একটু আগে যে অর্থনৈতিক বিষয় যে সেমিনারটা হয়েছে এইখানে প্লাস দুই দিন আগে আরেকটা এরকম ই আসছে সেখানে আপনি যদি দেখেন তাহলে ওই যে আপনি যেটা বললেন ওইটাই অর্থাৎ এখানে মেঘা প্রজেক্টের নামে মেঘাচুরি আজকে যেটা বলতেছেন ওনারা এখানে যে সেমিনারে বলা হয়েছে অনিয়ম অনিয়ম এবং উন্নয়ন ওই তো সেটাই অনিয়ম উন্ন অনিয়মটা কোন পর্যায়ে গেছে এবং অনিয়মের কারণে সবকিছু ধস হয়ে যাচ্ছে এটাও তো বলা হয়েছে সেখানে যে অনিয়মের কারণেই সবকিছু শেষ হয়ে যাচ্ছে আর এখানে আরেকটা যেটা যে ওই যে পদ্মা সেতুর কথা বললেন পদ্মা সেতু কত টাকার বাজেট ছিল আর কত টাকা বাজেটটা বাড়ছে পদ্মা সেতু যেটাও জবাব এখনও দেন না যে পদ্মা সেতু বলে আমরা ওন ফান্ডে নিজের ফান্ড নিজের ফান্ড মানে কি দেশের লোকজনের ফান্ডের কথা বলি তারপরেও সেখানে কি অন্য কোনো দেশের লোন নেওয়া হয়েছে কিনা না সেটা বিশ্বব্যাঙ্কে কত টাকা কত পার্সেন্টেজ অফার করছিল সুদে আর সেই সমস্ত দেশ থেকে কত টাকা সুদে আপনারা নিছেন সেটাও কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ বলে না পরিষ্কারভাবে কাজে অর্থনীতির অবস্থা যে খারাপ এটা তো বললাম যে উনি বলতে শ্রীলঙ্কার চেয়ে তো খারাপ শ্রীলঙ্কা বরঞ্চ খারাপ হইতে ছিল তারা সেটাকে স্বীকার করে সেটাকে তারা ওভারকাম করতে পারছে তারা গুড মেনটেন্সের মধ্য দিয়ে এবং তাদের সেখানে সমস্ত কিছু সেগুলো স্বীকার করার মধ্যে দিয়ে ভালো একটা পর্যায়ে তারা কিন্তু আমাদের এখানে যে রোগ হয়েছে এটাই তো স্বীকার করে না অর্থাৎ আজকে দুর্নীতি হচ্ছে টাকাগুলো পাচার হয়ে যাচ্ছে আজকে ব্যাংকগুলো লোপাট হয়ে যাচ্ছে আজকে শেয়ার মার্কেট এক লাইনে শেষ করবেন শেয়ার মার্কেট লোপাট হয়ে যাচ্ছে আজকে আজকে অর্থমন্ত্রী দ্বারা পার্লামেন্টে বলে যে যারা এগুলো করছে তাদের নাম বলা যাবে না তো সেইখানে আবার তারা কিভাবে বলে যে তারা দুর্নীতির বিরুদ্ধে আছে দুর্নীতি যারা করছে তাদের নাম প্রকাশ করতে ভয় আমাদের সময় হয়েছে আমাদের এমসিকিউ পর্বের আপনারা দুজনেই যেহেতু এই অনুষ্ঠানে প্রথম এসেছেন আমি একটু নিয়মটা পালতে দিচ্ছি আমি একজন একজন করে প্রশ্নটা করব শুরু করতে চাই আব্দুল সালাম আপনাকে দিয়ে প্রথম প্রশ্ন গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকার পাশাপাশি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা অংশ নেওয়ার সুযোগ পেয়েছে বিএনপি সহ সরকার বিরোধীরা অংশ না নিয়ে নির্বাচনকে দামি নির্বাচন আমরাও মামুরা টাইপ নির্বাচন আমি দামি স্বামী নির্বাচন বলে আখ্যা দিয়েছেন নৌকা প্রতীকবিহীন উপজেলা নির্বাচনকে কেমন নির্বাচন বলবেন ক সে তিনি তাদের নির্বাচন খ আমার তোমার সবার নির্বাচন গ শুধু মামুদের নির্বাচন ঘ উপরে সব কয়টি এক নম্বর এক নম্বর জি অ্যাডভোকেট আফজাল হোসেন আপনার জন্য প্রথম প্রশ্ন জাতীয় পার্টি মহাসচিব সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুল হক চুন্ন বলেছেন সরকারকে জনগণের পক্ষে যাতা বলার সুযোগ দেব না পাঁচটা বছর আওয়ামী লীগকে ঘুমাতে দেব না জাতীয় পার্টি আপনাদের কোন ঘুমটা কেড়ে নেবে ক সংসদে যেসব এমপিরা ঘুমায় তাদের ঘুম কেড়ে নেবে খ যে ঘুম আওয়ামী লীগ জেগে ঘুমায় সেই ঘুম কেড়ে নিতে চাই জাতীয় পার্টি গ জাতীয় পার্টির কোলে মাথা রেখে যে ঘুম আওয়ামী লীগ ঘুমায় সেটি ঘ উপরে সব কয়টি একটিও না দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য আব্দুল সালাম আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন পাশের দেশের সহায়তা নিয়ে সরকার দেশের জনগণকে বন্দী করে রেখেছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কুবির রিজবি সরকারের বন্দী দশা থেকে মুক্তির উপায় কি ক দূরের দেশে নালিশ করা খ গুহায় থেকে রাজনীতি করা গ বিদেশে থেকে রাজনীতি করা ঘ উপরে সব কয়টি কোনটাই না দলের মন্ত্রী সংসদ সদস্যদের সন্তান পরিবারের সদস্য নিকটাত্মীয়দের উপজেলা ভোট থেকে সরে দাঁড়ানোর নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ বিএনপি নির্বাচন বর্জন করেছে আপনারা সন্তান পরিবারের সদস্য নিকটাত্মীয় এবং দলীয় প্রতীক নৌকা বর্জন করেছেন বিএনপি নির্বাচন বর্জনের জবাবে আগামীতে আপনারা আর কি কি বর্জনের নির্দেশ দিবেন ক এমপি মন্ত্রীর ফেসবুক ফ্রেন্ডরাও নির্বাচনে অংশ নিতে পারবে না খ বেগম পাড়ার কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না গ ব্যাংক লুটেরারা অংশ নিতে পারবে না ঘ সিন্ডিকেট অংশগ্রহণ করতে পারবে না না আমি এইভাবে দেখছি না এক লাইনে বলতে পারেন আপনার কোনো উত্তর থাকলে না বিএনপি আওয়ামী লীগ সবার জন্য নির্বাচন গণতান্ত্রিক পরিবেশে যাতে সবাই করতে পারে সেটা গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে চাই জি দ্বিতীয় প্রশ্ন আপনার জন্য জনাব আব্দুল সালাম মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন পার হওয়ার পরে দলের পক্ষ থেকে ভোট বর্জনের আনুষ্ঠানিক ঘোষণা দেয় অর্থাৎ সিদ্ধান্ত নিতে বিলম্ব করায় মনোনয়নপত্র দাখিলকারীদের অনেকে খুব প্রকাশ করেছেন উপজেলা নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিতে বিএনপির বিলম্ব হলো কেন ক বিদেশ থেকে সিদ্ধান্ত পৌঁছাতে দেরি হয়ে গেছে ক এটা এক ধরনের কৌশল ছিল গকেন্দ্রীয় নেতাদের একমত হতে বিলম্ব হয়েছে কেউ কেউ কেননা কেউ কেউ নির্বাচনে অংশ নেওয়ার পক্ষেও ছিল গ উপরে সব কয়টি আপনার জন্য তৃতীয় প্রশ্ন অ্যাডভোকেট আফজাল হোসেন আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে নৌকা প্রতীক বাদ দিল কেন ক মনোনয়ন বাণিজ্য ঠেকাতে খ বিএনপিকে নির্বাচনে আনতে গ নিজ দলের নেতা কর্মীদের নৌকা রেখে লগি বৈঠা হাতে মাঠে নামাতে এবং ঘ উপরে সব কয়টি না এখানে সকলের জন্য ভোটের ব্যবস্থা উন্মুক্ত রেখে মানুষ যাদের যোগ্য প্রার্থীকে বেছে নিতে পারে সেই ব্যবস্থাটি করার জন্য করেছি সরাসরি উত্তরগুলোর সাথে আমি একমত না জি জনাব আব্দুল সালাম ঈদের পরে আন্দোলনের খবর কি আপনাদের এটা তো আপনাদের অনেকটা ট্যাগ লাইনের মতো হয়ে গেছে যে বিএনপির ঈদের পরে কি খবর অন্তত আপনাদের প্রতিপক্ষ এটা নিয়ে কিন্তু আপনাদের প্রায় পোক করতে বা পিঞ্চ করতে ভুলে না তিরিশ সেকেন্ডে বলেন যদি আশ্রয় ঈদের পরে বা এই বছর ওই বছর আমরা যেটা বিএনপি একটি ডেমোক্রেটিক পার্টি আমরা বিশ্বাস করি একটা সুষ্ঠু নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন জবাবদিহিত জবাবদিহিমূলক সরকার আজকে সেটা নাই সেটা যে পর্যন্ত না আসবে সে পর্যন্ত তো বিএনপি আন্দোলনে আছে আন্দোলনে থাকবে জি অ্যাডভোকেট আফজাল হোসেন আপনার জন্য প্রশ্নটা একটু ডিফারেন্ট রাজনীতির বাইরে কিন্তু এই প্রশ্নটা না করে আমি আসলে পাচ্ছি না একটা ট্রাক উঠে পড়লো পাঁচটা যানবাহনের উপর এই ছবিটা বিভৎস ছবিটা আমার মনে হয় সামাজিক যোগাযোগ মাধ্যমেই হোক টেলিভিশনেই হোক পত্রিকায় হোক আপনি দেখেছেন চোদ্দ জন মারা গেল জি ঝালকাঠের ঘটনা এটা আপনার কী মনে হয় অ্যাডভোকেট আফজাল হোসেন দোষটা কার চালকের ট্রাকের মালিকের পুলিশের বিআরটিএ নাকি সেই মানুষগুলোর যারা মনে করেন যে পরিবহন খাতের সাথে জড়িত আছে যারা তাদের ন্যায় অন্যায় যে কোনো স্বার্থ সকল স্বার্থ রক্ষা না করলে ক্ষমতায় থাকা কষ্টকর হয়ে যাবে তাদের নাকি দোষটা জন লোকের নিয়তির এটা কি নিয়তির পরিণতি নাকি আমি হোসেন আমি খোঁজার চেষ্টা করছিলাম 10টা অবশ্যই একজনের আছে এবং সেটি হল যে আজকে এই যে যে ড্রাইভার অথবা যাদের দোষ অবশ্যই একটা তদন্ত কমিটি এবং আমি এখানে একটা টক শোতে উপস্থিত হয়েছি আমি নিশ্চয়ই বলতে পারবো না এই মুহূর্তে তবে আমি যেটা মনে করি যে একেবারেই একটি ট্রাক কতগুলো মানুষকে মেরে ফেললো এটি দুঃখজনক এবং এর নিন্দা করার ভাষা নাই এবং আমি মনে করি যে মানে এই পরিবহনের এই জিনিসগুলোকে উদ্ঘাটন করে যাতে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা না ঘটে তার জন্য ব্যবস্থাটা নেওয়া উচিত জি অবশ্যই উচিত রাজনীতির কোনো শেষ নেই তাই চলতে থাকবে আগামী রোববার দেখা হবে রাত নটায় আবারও রাজনীতির সাথেই থাকুন